হ্যালো আমার এই ভিডিওটি বাংলা ভাষাভাষীদের জন্য যারা সহজে ইংরেজি বুঝতে পারেন না এবং উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাস আমি আজকে বুঝতে পারলাম যেমন আমি আমার গ্রামের কয়েকজনের সাথে যখন কথা বললাম তা সারপ্রাইজিংলি তারা করোনা ভাইরাসের গুরুত্বটাই বুঝতে পারছে না বা এটা কি কিভাবে স্প্রেড হচ্ছে প্রিভেনশন কি হবে কি না মানে সবাই খুব এটাকে খুব একটা ফান হিসেবে নিচ্ছে বা বলছে যে এটা অতিরিক্ত হাইপ ক্রিয়েট করা হয়েছে এটা আসলে কিছুই না এটা বুঝার পর আমি ফিল করলাম যে একটা কম্প্যাক্ট ওয়েতে একটা বাংলা ভিডিও থাকা উচিত বাট আমি কোনো ডক্টর নই আমি যা করেছি আমি বিভিন্ন রিলায়েবল সোর্স যেমন বিবিসি দ্য গার্ডেন সিএনএন তারপরে এই রেলেভেন্ট বা এই টাইপের যত ভালো ভালো সোর্স আছে আমি ইউটিউব বা দেখা এবং আর্টিকেল পরে আমি যতটুকু বুঝতে পেরেছি এই হিসাবে আমি বাংলা এক্সপ্লেনেশনটা যেন সবাই বুঝতে দিব পারে তার মানে করোনা কিভাবে ছড়াচ্ছে কি লক্ষণ কি সেটাতে যাচ্ছে না এটা এতটুকু সবাই জানে কিভাবে ছড়ায় বেসিক্যালি আমাদের হাত যখন কোনো কিছু টাচ করে সেই সারফেস যেটা টেবিল চেয়ার যেখানেই হোক সেখানে টাচ করার পরে যদি ওইখানে ভাইরাসটা থাকে আমাদের হাতে চলে আসে কিন্তু তখন আমরা এটা কন্ট্রাক্ট করি না কখন করি যখন হাতটা দিয়ে আমরা মুখ নাক চোখ টাচ করি তখন এটা ইমিডিয়েটলি চলে যাবে তার মানে আমাদের হাতটা হচ্ছে মেইন সোর্স আরেকটা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তি আশেপাশে থাকলে যদি হাঁচি কাশি দেয় অথবা তার কথা বলার সময় তার ড্রপলেট যেটা বাতাসে আসতে পারে সেটা যদি আমাদের মধ্যে প্রবেশ করে তখন আমরা আক্রান্ত হয়ে যাই আর এখন প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত হওয়ার পরে লক্ষণটা কি হয় এটা কিন্তু ছোঁয়াচে মানে এটা এরকম না যে আপনার হয়েছে তো আর কারো হবে না একজনের একটা এরিয়াতে শুধু একজনের হওয়াটাই যথেষ্ট এক থেকে দুই দুই থেকে চার দশ বারো পঞ্চাশ হাজার হাজারে হয়ে যাবে এবং এই কারণে ইটালিতে এত মানুষ মরছে বা চায়নাতে মরেছে এবং এখন ইউএস এর অবস্থাও খুব খারাপ আমাদের দেশে মানুষ হচ্ছে তো নাই ব্যাপারটাতে এটাই হচ্ছে সমস্যা কারণ আমরা এটার গুরুত্ব বুঝতে পারছি না তো আমরা জানলাম এভাবে আমরা কন্ট্রাক্ট করি এই ভাইরাসটা তারপরে কি লক্ষণগুলি হচ্ছে নর্মালি ঠান্ডা জনিত লক্ষণই আসে যেমন ধরেন আপনার মাথা ব্যথা হবে তারপরে শ্বাসকষ্ট হবে এবং কাশি থাকবে ক্রমাগত এবং কিছু ক্ষেত্রে দুর্বলতা অনুভব করবেন সবগুলি লক্ষণ হতে হতে পারে পারে একটার পর একটা আবার যেকোনো একটা বা দুইটা লক্ষণ নাও হতে পারে হ্যাঁ তবে কারো যদি যেমন আমার এখন কিছুটা কাশি আছে অবশ্য কিন্তু শুধু হালকা কাশি থাকলেই যে করোনা ভাইরাস তা না আবার সে হালকা যদি ঠান্ডা জনিত শ্বাসকষ্ট হয় সেটা থাকাটাও করোনা ভাইরাস না এটা একটা কম্বিনেশন একটা থাকে আর কি জিনিসটা লক্ষণগুলি যেটা আমি বললাম আবারও বলি কাশি কাশি মানে এটা ক্রমাগত কাশি হবে এবং এই কাশিতে আপনার যে ফ্লেম যেটা বলে মানে কফটা বের হয়ে আসবে না কোনো কফ আসবে না দুর্বলতা অনেক জ্বর হবে এবং কিছু কিছু ক্ষেত্রে শরীর জয়েন্টে ব্যথাও করতে পারে আর শ্বাসকষ্টটা আসতে পারে এইগুলি সবগুলি লক্ষণ যদি আপনার মধ্যে ফিল করেন আছে একদিন দুই দিন ধরে তার মানে প্রায় নিশ্চিত থাকতে পারেন যে করোনা ভাইরাস হতে পারে বাকিটা ভাগ্য আর এর যদি দুইটা তিনটা থাকে তাও সম্ভাবনা আছে একটু কেয়ারফুল থাকা উচিত এবং এই লক্ষণ হলেই আপনি ডাক্তারের ছুটে গিয়ে যে চিকিৎসা পাবেন তা না কারণ এটা আসলে কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নাই হ্যাঁ কিছু ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি ডাক্তারদের কাছ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে যে রেগুলার যে জোরের ট্যাবলেট লাইক প্যারাসিটামল অথবা এই টাইপের কিছু জিনিস নিয়ে নিতে হয় যাদের শরীর ভালো আলাদা কোনো অসুখ নেই তাদের ক্ষেত্রে এটা মাইল্ডি থাকবে এই লক্ষণগুলো সাত দিনের মাথায় চলে যাবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই হয় আহ থাকে এবং সাত দিনের মাথায় সেটা চলে যায় আপনি সুস্থ হয়ে যাবেন একটা রুমে যদি বাট এই ক্ষেত্রে কোয়ারেন্টিন করতে হবে নিজেকে তার মানে হচ্ছে যে একটা রুমে বন্দি থাকতে হবে আপনাদের আপনাকে তার মানে হচ্ছে একটা রুমে আবদ্ধ থাকা আপনাকে ওই রুমেই খাবার দিবে আপনার সংস্পর্শে না আসে বাথরুম সহ একটা রুমই চুজ করা উচিত সেটা এটাই কোয়ারেন্টাইন এখন বাংলাদেশে যেটা হয় যে কোয়ারেন্টিন মানে অনেকে কোয়ারেন্টাইন বলে বাট দ্য বা ইজ কোয়ারেন্টিন এই জিনিসটা বাংলাদেশের মানুষের আইডিয়াগুলো খুব অদ্ভুত যেহেতু ওয়ার্ডগুলো নতুন শুনছে কোয়ারেন্টিন জিনিসটা কি একজন প্রবাসী মানুষ কোয়ারেন্টিনে আছেন উঁকি ঝুঁকি দিচ্ছে বাসাতে এটা এরকম না রে ভাই যা তাকে প্যাকেট করে উল্টা করে ঝুলিয়ে রাখছে এরকম কিছু না সে একটা রুমে আবদ্ধ এবং তার সব কিছু কাজ ওই রুমের মধ্যেই করছে সে বাইরে যাচ্ছে না যেন জিনিসটা না ছড়ায় আর এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে করোনায় যদি আপনি হন এবং আপনি বাসায় যদি আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারের জন্য আপনার টাচে না আসে এবং তারাও বাসা থেকে বের হবে না তারা বাসায় কোয়ারেন্টিন হয়ে যাবে আপনি একটা রুমে হয়ে যাবেন এবং আপনার ক্ষেত্রে কোয়ারেন্টাইনের পিরিয়ডটা হচ্ছে সাত দিন আর যারা ফ্যামিলি মেম্বার তাদের ক্ষেত্রে চোদ্দো দিন এই চৌদ্দ দিন তারা বের হবে না কারণ আপনার থেকে ফ্যামিলি ফ্যামিলি মেম্বার থেকে বাইরের মানুষদের ছড়ানো যদি শুরু করে এটা মহামারী আকার যেটাকে প্যান্ডেমিক বলা হচ্ছে এটা কিন্তু ধারণ করবে তো আই হোপ আপনারা এই জিনিসটার আপনার যে বেসিক কোয়েশ্চেন রিগার্ডিং করোনা বাংলায় জানতে পারলে ভালো হয় অনেকে ভাবছেন এই ভিডিওটা কাজে আসতে পারে কেউ জানতে চাইলে এটা পাস করে দিতে পারেন আল্লাহ হাফেজ